অযোধ্যাত উজলিল অসমীয়ার আবেগ। অসমীয়ার স্বাভিমান এরি মুগা বস্ত্রয় পালে নতুন মান। রামলালার বিগ্রহত জিলিকি উঠিল অসমর সাজ। রামলালাক পরিধান করা হল এরি মুগার পোশাক। অক্ষয় তৃতীয়ার পবিত্র ক্ষণত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর পত্নী রিণিকি ভূঁয়া শর্মার উদ্যোগত গোল্ডেন থ্রেডস অব আসামে অসমৰ ৰাইজৰ হৈ আগবঢ়ালে এৰি মুগাৰ পোশাক। রামলালার বাবে এৰি মুগাৰ আভূষণ ডিজাইন কৰিছে প্রসিদ্ধ ডিজাইনার মনীষ ত্রিপাঠীয়ে। অক্ষয় তৃতীয়াত অসমৰ বিখ্যাত মুগা এৰি ৰেচম আৰু স্বর্ণালঙ্কারে রামলালাক সজোৱাৰ কথা টুইটাৰ হেণ্ডেলত প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দশরথ নন্দনের শ্রীচরণত এয়া অসমবাসীর ক্ষুদ্র ভকতির অর্ঘ্য বলেও উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অযোধ্যাত উজলিল অসমীয়ার আবেগ। অসমীয়ার স্বাভিমান এরি মুগা বস্ত্রয় পালে নতুন মান। রামলালার বিগ্রহত জিলিকি উঠিল অসমর সাজ। রামলালাক পরিধান করা হল এরি মুগার পোশাক। অক্ষয় তৃতীয়ার পবিত্র ক্ষণত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর পত্নী রিণিকি ভূঁয়া শর্মার উদ্যোগত গোল্ডেন থ্রেডস অব আসামে অসমৰ ৰাইজৰ হৈ আগবঢ়ালে এৰি মুগাৰ পোশাক। রামলালার বাবে এৰি মুগাৰ আভূষণ ডিজাইন কৰিছে প্রসিদ্ধ ডিজাইনার মনীষ ত্রিপাঠীয়ে। অক্ষয় তৃতীয়াত অসমৰ বিখ্যাত মুগা এৰি ৰেচম আৰু স্বর্ণালঙ্কারে রামলালাক সজোৱাৰ কথা টুইটাৰ হেণ্ডেলত প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দশরথ নন্দনের শ্রীচরণত এয়া অসমবাসীর ক্ষুদ্র ভকতির অর্ঘ্য বলেও উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।